আসলে এক কথায় বলতে গেলে মেহেদি ছাড়া ঈদ হয় না। মেহেদি একটা ঐতিহ্য আমাদের, আর ঈদের ঈদ তো আমাদের একটা উৎসব। তো উৎসবের দিন যদি আমরা মেহেদি না দিই তাহলে বলতে গেলে আমাদের ঈদ অপূর্ণই থাকে। যখনই ভালো লাগে, যখনই ইচ্ছা করে মেহেদি দেওয়ার জন্য, যে কোনো টাইমে মেহেদি দারুণ লাগছে, বেশ ভালো লাগছে। মেহেদির রঙের আগে ঈদ মানে মেহেদি, মেহেদি মানে ঈদ, এটা একটা দারুণ। আগে থেকেই আমরা এখনই করি, আমরা এবারে এবারে যে বিভিন্ন নিজের বাড়িতে না অন্য বাড়িতে যে কানেক্ট করে এনে আমরা আগে থেকেই প্ল্যান করতাম। আগে দিন আগে থেকে ওটাও এক না, ওইটা বেশি আনন্দের, ওটা বেশি উপভোগ্য ছিল। আমরা চাই আমাদের সংস্কৃতি ধরে রাখতে, সংস্কৃতি বাঁচাই, সংস্কৃতি যেন টিকে থাকে। সংস্কৃতি না থাকলে তো মানুষ, সংস্কৃতির মাধ্যমে মানুষের ইতিহাস ঐতিহ্য বৃদ্ধি পায়। লাগি প্যারি ফুলবাড়ি ও তো ঝুম ঝুম যায়, লাগি প্যারি ফুলবাড়ি ও তো ঝুম ঝুম যায়। কই সতরঙ্গি চুনরিয়া মে সল পড় যায়, কই সতরঙ্গি চুনরিয়া মে সল পড় যায়। নি মে হালো নি বায়রিয়া, হালো হালো নি বায়রিয়া, ঝালো সহ নহি যায়। নি মে হালো নি বায়রিয়া।